ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে ট্রেনের অতিক্রম সংক্রান্ত অঙ্কগুলোর বেসিক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে ফ্রেন্ডস তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো একটি প্রবলেম দিয়ে শুরু করছি হ্যাঁ আস্তে আস্তে আমরা প্রবলেম করবো এবং আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার করব ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে তো অতিক্রম মানে আমরা বোঝার চেষ্টা করি হ্যাঁ মন দিয়ে শুনবে একটা সিম্পল টেকনিক আছে প্রথমে আমি একটু ছবি টবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি অতিক্রম মানে কি মনে করো এই একটা সেতু হ্যাঁ এটা একটা সেতু এই সেতুকে এই মার্কারকে তুমি ট্রেনের মতো যদি ভাবো এই মার্কারকে যদি ট্রেনের মতো ভাবো ট্রেনটা এইখানে আসলো মার্কারকে ট্রেন ভাবো আর এটা যেটা মার্ক করে রাখলাম এটা সেতু এবার এই ট্রেনটি সেতুকে কখন অতিক্রম করবে দেখো এইখান থেকে শুরু হবে এইখান থেকে যাচ্ছে 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 এখানে আসলো সেতুকে কি কি অতিক্রম করলো না দৈর্ঘ্য যাবে যাবে প্লাস দেখি ট্রেনের পিছনটা যখন এখানে আসবে তখন বলবো অতিক্রম হলো তাহলে কি করবে বলে দেখি ট্রেনটা প্রথমে সেতুকে অতিক্রম করবে তারপরের পিছনটা এখানে আসবে যখন ট্রেনের পিছন এখানে আসবে তখন বলবো অতিক্রম কমপ্লিট তাহলে অতিক্রম করতে গেলে সেতুকে যেতে হবে প্লাস ট্রেনকে যেতে হবে একটা ট্রেন সেতুকে কখন অতিক্রম করবে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো দূরত্ব যাওয়ার পর অতিক্রম করবে বুঝা গেল কি বললাম মানে আমি বলতে চাচ্ছি যাকে অতিক্রম করবে সিম্পল কথায় সেতুকে অতিক্রম করলে সেতু প্লাস ট্রেন ওকে এই জায়গাটায় অনেকের প্রবলেম হয় কতটুক দূরত্ব যেতে হবে যদি সেতুকে অতিক্রম করে সেতু প্লাস ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চায় তাহলে কতটুকু দূরত্ব যেতে হবে স্যার প্ল্যাটফর্ম প্লাস্টিন মোট কথা যাকে অতিক্রম করবে প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্ম তো যাবেই প্লাস্ট্রেন বুঝা গেল ট্রেন সবসময় থাকবে ভাই তাহলে সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস্টিন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন একটা সুরঙ্গকে অতিক্রম করবে সুরঙ্গ প্লাস টেন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে ব্যক্তি তাহলে ব্যক্তি প্লাস ব্যক্তি প্লাস একভাবেই ভাববে সেতু মানে সেতু প্লাস প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ব্যক্তি মানে ব্যক্তি প্লাস একটা খুঁটি বা পোস্টকে অতিক্রম করবে তাহলে খুঁটি প্লাস ট্রেন ওকে এবার একটা ব্যক্তি বা খুঁটি খুবই সামান্য চওড়া তাহলে ব্যক্তির দৈর্ঘ্য আমরা অ্যাভয়েড করি শুধু ট্রেনের দৈর্ঘ্য নিয়ে অঙ্ক করবো একটা খুঁটি খুবই সামান্য চৌড়া এটা আমরা অ্যাভয়েড করব। খুঁটির দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্য ব্যক্তির দৈর্ঘ্য এগুলো আমরা অ্যাভয়েড করে দেব তাহলে তুমি একভাবেই ভাববে সেতু মানে সেতু প্লাস্টিন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস্টিন খুঁটি মানে খুঁটি প্লাস্টিন খুঁটির দৈর্ঘ্য খুঁটিটা সামান্য চড়া অ্যাভয়েড করব। একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস্টিন এবার ব্যক্তি আর কতটুকুই চড়া ভাই এটা অ্যাভয়েড করে দেব ওকে পোস্ট মানে পোস্ট প্লাস্টিন ওকে তাহলে এইভাবে ভাববো আচ্ছা এবার প্রবলেমে আসি কি বলছে দেখো ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে এই অতিক্রমের অঙ্কে ভাই প্রথমে কাকে টার্গেট করব প্রথমে ভাই বেগকে টার্গেট করব ওকে কি বলছে সেতু না প্ল্যাটফর্ম না খুঁটি এগুলো পরে ভাবা যাবে আগে বেগকে টার্গেট করবো বেগ দেওয়া থাকলে বেগকে যদি স্যার দেওয়া না থাকে তাহলে কি করবো পরে অন্য কিছু ভাবতে হবে তাহলে ভাই বেগ আছে বেগকে টার্গেট করো বেগ হচ্ছে চুয়ান্ন কিমি পার ঘন্টা এটার মানে কি ট্রেনটি এক ঘন্টায় চুয়ান্ন কিমি ডিস্টেন্স যাবে তাই এক ঘন্টায় যাবে ভাই চুয়ান্ন কিমি এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে কোনো ট্রেন যদি সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে কয়েক সেকেন্ডের ব্যাপার তাহলে ভাই তোমাকে বেগকে ট্রান্সফার করে মিটার পার সেকেন্ডে নিতে হবে এক ঘন্টায় চুয়ান্ন কিমি যায় ভালো কথা তোমাকে বার করতে হবে ট্রেনটা এক সেকেন্ডে কত ডুব যায় এক সেকেন্ডেরই কেন কারণ একটা ট্রেনের অতিক্রম করতে গেলে কোনো কিছু কয়েক সেকেন্ডের ব্যাপার লাগে তো তাই আমরা সেকেন্ডে নিয়ে আসবো অতিক্রম মানি ব্যাগকে ট্রান্সফার করে মিটার পার সেকেন্ড নর্মালি দেখবে কিমি পার ঘন্টাই থাকবে সেখান থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো এটার মানি কি ট্রেনটা এক ঘন্টায় চুয়ান্ন কিমি যায় আমরা এখান থেকে বার করার চেষ্টা করি এক সেকেন্ডে কত মিটার যাবে ওকে তো কিভাবে আনবো চুয়ান্ন চুয়ান্নার গুণ করতে হবে কত দিয়ে গুণ করবো খেয়াল রাখবে আসলো তার এটা একটা শর্টকাটের মতো ভাবতে পারো কিভাবে পাঁচ বাই আঠারো আসলো এটা একটা ডিটেলস এক্সপ্লেনেশন আর গেলাম না হ্যাঁ ওইভাবে এক তুমি মানে এক হাজার ঘন্টা মানে চত্রিশশো সেকেন্ড এভাবে আসে আমি ওর ডিটেলস গেলাম না শুধু মনে রাখো পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় বেগকে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যদি বানাতে চাই তাহলে চুয়ান্ন তো চুয়ান্নই লিখবো আর মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠারো খেয়াল থাকবে ছোটোটা উপরে ছোট পাঁচ উপরে আঠেরো নিচে বলেও আঠেরো উপরে দিয়ে দিও না কিন্তু হ্যাঁ তাহলে অনেকের কনফিউশন হয় স্যার পাঁচ উপরে রাখবো না আঠেরো উপরে রাখবো এটা একটা কনফিউশন তৈরি হয় তাহলে বুদ্ধি করে মনে রাখবে কিমি থেকে মিটারে আসতো মিটার ছোট বা ঘন্টা থেকে সেকেন্ড সেকেন্ড ছোট যেদিকেই দেখো মিটারও ছোটো সেকেন্ডও ছোটো ছোটোতে যেহেতু আসছি ছোটতে বড় থেকে ছোটতে আসছো ছোটতে তাই ছোট সংখ্যাটা উপরে যদি উল্টা আটা করতাম মিটার থেকে ঘন্টায় মানে কিমি পার ঘন্টায় যেতাম তাহলে বড়টা উপরে আঠারো উপরে হতো তাই ছোট কেউ কে আসছে ছোটো উপরে পাঁচ উপরে আঠারো নিচে ক্লিয়ার তো আঠারো দিয়ে ভাই চুয়ান্নকে ভাগ করতেই পারি তিন আঠারো চুয়ান্ন তাহলে বলো তিন আর পাঁচ গুণ করলে কত হবে ভাই তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ডে ওকে তার মানে এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে পনেরো মিটার এক ঘন্টায় যায় চুয়ান্ন কিমি আমি যদি বলি বলো ভাই এক সেকেন্ডে কত যাবে পনেরো মিটার তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে হবে অতিক্রমের আজকে যতগুলো অঙ্ক করবো সবগুলোতেই দেখবে কিমি পার ঘন্টায় থাকবে নর্মালি মিটার পার সেকেন্ডে যাব কত দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠারো কত দিয়ে ভাই পাঁচ বাই আঠারো আচ্ছা বেয়ে গেল তো আর দূরত্বটা দেখো এই দূরত্বতে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম দেখি ট্রেন কাকে অতিক্রম করবে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি টেলিগ্রাফ অতিক্রম করবে পোস্ট ট্রেন একটি একটা খুঁটির মতো পোস্ট তাহলে পোস্টকে অতিক্রম করবে পোস্টের দৈর্ঘ্য তো যাবেই সেতু মানে সেতু প্লাস যদি সেতুকে অতিক্রম করে তাহলে সেতু প্লাস ট্রেন দুটো যোগ করবো প্ল্যাটফর্মকে অতিক্রম করলে কত দূরত্ব যাবে প্ল্যাটফর্ম প্লাস্টিন সুরঙ্গেকে অতিক্রম করলে সুরঙ্গ প্লাস্টিন ব্যক্তিকে অতিক্রম করলে ব্যক্তি প্লাস্টিন ট্রেন অলওয়েজ আসবে এনে পোস্টকে অতিক্রম করবে পোস্টের দৈর্ঘ্য তো নিবই প্লাস ট্রেনের দৈর্ঘ্য ট্রেন বাই 100% সব সময় থাকবে অতিক্রম মানে ট্রেন থাকবেই থাকবে আর কি থাকবে যাকে অতিক্রম করব সেতুকে অতিক্রম করলে সেতু প্লাস্টিন কোনো মনে রাখার দরকার নেই ভাই প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্ম প্লাস টেন এনে পোস্টকে অতিক্রম করবে পোস্ট প্লাস টেন এবার একটা পোস্ট কতটুক চড়া হয় পোস্ট খুঁটি একই ব্যাপার তাই না খুবই সামান্য চড়া এটা অ্যাভয়েড করো তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য হিসাব করবো আর ট্রেনের দৈর্ঘ্য দেখো প্রশ্নে পরিষ্কার বলছে কত মিটার ভাই একশো পঞ্চাশ মিটার তাহলে কতটুক দূরত্বে যেতে হবে ভাই একশো পঞ্চাশ মিটার আর বেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তার মানে এক সেকেন্ডে যায় পনেরো মিটার তাহলে এবার বার করবো টাইম সময় তাহলে সময় মানে কি বলো দেখি ভাই দূরত্ব বাই বেগ সময় বার করতে গেলেই তোমরা যেন ভাগ আমরা সময় দূরত্বের দুটো বেসিক ক্লাস অলরেডি করছি আশা করি যদি দেখে থাকে ভালো না হলে বেসিক ম্যাথ প্লে গিয়েও দেখতে পারো সময় মানেই ভাগ কাকে ভাগ করবো দূরত্ব বাই বেগ কতটুক ডিস্টেন্স গেলে তাকে বেগ দিয়ে ভাগ করব কাকে ভাগ করব দূরত্ব কতটুক ডিস্টেন্স গেলে কতটুক দূরত্ব গেলে একশো তাকে কি দিয়ে ভাগ করবো ভাই বেগ বেগ কত পনেরো তাহলে টাইম বার করতে গেলে দূরত্ব বাই বেগ দূরত্ব বাই বেগ দূরত্ব কত একশো পঞ্চাশ আর বেগ বেগ কত ভাই পনেরো তাহলে পনেরো দুইটাকে ভাগ করলে কে পনেরো আরেকটা শূন্য দশ তার মানে কত সেকেন্ড সময় লাগবে বলে দেখি ভাই দশ সেকেন্ড বুঝে গেল একশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্ম মানে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা পোস্টকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ড এটি অ্যান্সার এবার দেখো দু নম্বরে কী বলছে সেম আগের মতোই একটি অঙ্ক যদি আগেরটা বুঝে থাকবো পজ করে ভাই নিজেরা ট্রাই করা ঘন্টায় বাহাত্তর কিমি বেগে দুশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় ভাই এক ব্যক্তিকে অতিক্রম করবে তো বলো ভাই কাকে টার্গেট করবো বেগকে তাই না তাহলে বেগ হচ্ছে ভাই বাহাত্তর কিমি পার ঘন্টা ওকে এটার মানে কি বলো দেখি ভাই এক ঘন্টায় যায় বাহাত্তর কিমি তাহলে আমরা কি জানি অতিক্রমের অঙ্ক মানে কি হবে বেগকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি কিভাবে নিয়ে আসতে পারি বলো দেখি ভাই বাহাত্তর বাহাত্তরে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড ছোট এককে আসছি ছোট যেহেতু ছোট এককে আসছি তাহলে ছোট সংখ্যা মানে পাঁচ আসবে উপরে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ কত হয় না আঠারো থেকে নিচে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড আসবো কত দিয়ে গুণ পাঁচ বাই আঠারো পাঁচ বাই আঠারো ছোট এককে আসছি ছোট সংখ্যা উপরে আশা করি কিছুটা ধরতে পারছো হ্যাঁ আঠারো দিয়ে কে ভাগ করে চার আঠারো বাহাত্তর চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ডে তার মানে এক সেকেন্ডে যায় কত মিটার বলো দেখি ভাই কুড়ি মিটার অনেকে বলতে পারো স্যার এত বড় করে অঙ্ক করলে কি টাইম পাবো পরীক্ষায় আরে ভাই হান্ড্রেড পারসেন্ট পাবি এখন বোঝানোর জন্য এত বড় করছি এতটুকু ক্যালকুলেশন মুখে মুখেও করা যায় পাঁচ বাই আঠারো দিয়ে যদি গুণ করো আঠারো দিয়ে বাহাত্তরকে ভাগ করলে চার চার পাঁচে কুড়ি তাহলে এখন আমি কেন লিখছি তোমরা যেন ধরতে পারো বুঝতে পারো প্রথমে ভাই টাইম নিয়ে ভাবতে চাও না তুমি জিনিসটা বোঝো ভাই আর তাহলে বেগ হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড এবার দূরত্ব কতটুক যেতে হবে ব্যক্তিকে অতিক্রম করবে ভাই ব্যক্তি যাকে অতিক্রম করবে সেটা লিখবে যদি সেতুকে অতিক্রম করে সেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্ম খুঁটিকে অতিক্রম করলে খুঁটি ব্যক্তিকে অতিক্রম করবে ব্যক্তি প্লাস ট্রেন প্লাস ট্রেন ট্রেন অলওয়েজ আসবে ভাই যাকে অতিক্রম করবে সেটা তো নিতেই হবে ভাই আর কি নিতে হবে বস আর নিতে হবে ট্রেন এবার একটা জিনিস ভাব একভাবেই ভাবো হ্যাঁ ব্যক্তি খুবই সামান্য তাহলে ভাই এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি হ্যাঁ তাহলে ব্যক্তির দৈর্ঘ্য ব্যক্তি সামান্য চরে অ্যাভয়েড করি তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে ট্রেন দেওয়া আছে দুইশো চল্লিশ মিটার তাই ভাই ঠিক লিখলাম কি তাহলে দূরত্ব কতটুকু যেতে হবে দুইশো চল্লিশ মিটার বেগ হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে যায় কুড়ি মিটার বা উল্টোভাবে যদি বলি কুড়ি মিটার যেতে এক সেকেন্ড লাগে তাহলে দুইশো চল্লিশ মিটার যেতে কত সেকেন্ড লাগবে দুইশো চল্লিশ বাই কুড়ি যদি এরকম কনসেপ্টটা মাথায় না আসে তাহলে কি করবো স্যার তাহলে একটু মনে সময় রাখত ভাগ দূরত্ব দূরত্ব বাই বাই বেগ বেগ সময় ভাগ কাকে ভাগ করব দূরত্বকে দূরত্ব কত দুইশো চল্লিশ আর বেগ কত কুড়ি ওকে সময় বার করতে গেলেও ভাগ এবার এটা কিন্তু কনসেপ্ট চলেও ভাবতে পারো একটু যদি এভাবে ভাবো কুড়ি মিটার যেতে এক সেকেন্ড লাগে তাহলে দুশো চল্লিশ মিটার যেতে কত রোগ লাগবে দুশো চল্লিশ বাই কুড়ি তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে ভাগ করলে বারো দুগুণে চব্বিশ তার মানে অ্যান্সার কত ভাই বারো সেকেন্ড বুঝেছিল ওই ব্যক্তিকে অতিক্রম করতে গেলে বারো সেকেন্ড সময় লাগবে এটাই অ্যান্সার তিন নম্বরে দেখো কি বলছে ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় নব্বই কিমি বেগে দাবিত হলে কত সময়ে নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো ভাই বলো কাকে টার্গেট করব বেগকে বেগ দেওয়া হচ্ছে ঘন্টায় নব্বই কিমি মানে নব্বই কিমি পার ঘন্টা ওকে ঘন্টায় নব্বই কিমি বা নব্বই কিমি পার ঘন্টা একটাই এক ঘন্টায় নব্বই কিমি যায় বুঝে গেলে তাহলে বেগ হচ্ছে ঘন্টায় নব্বই কিমি এবার আমরা যিনি বেগকে ট্রান্সফার করে কিসে নিয়ে আসতে হবে মিটার পার সেকেন্ডে কিসে নিয়ে আসবো ভাই মিটার পার সেকেন্ডে একটা জিনিস তোমরা যদি কেউ আমাদের অফলাইন কোচিং সেন্টারে কোচিং নিতে চাও তাহলে আমাদের অফলাইন কোচিং সেন্টারে একটাই ব্রাঞ্চ মানে মেইন ব্রাঞ্চ সেটা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ধারসী হ্যাঁ নামটা খেয়াল রাখবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ধারসি এবার ধারসি কোথায় এটার ডিটেলস জানতে হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর যদি কারোবার বাড়ি দূরবর্তী হয় তাহলে আমাদের অনলাইনে একটা এসে আছে অ্যাপ্লিকেশান আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায় যার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো চর্চা বলে আমাদের অ্যাপ আছে সেখানে আমরা অনলাইনেও ইসে করাই তোমরা অনলাইনেও যদি মানে বেঁচে ভর্তি হতে চাও তাহলে অ্যাপটা ইনস্টলমেন্ট করে সেখানে সাবস্ক্রিপশন নিতে পারো যদি প্রবলেম হয় তাহলে কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ তো দেখো কিমি পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে আসবো কত দিয়ে গুণ করতে হয় পাঁচ বাই আঠারো তাই না কত দিয়ে পাঁচ বাই আঠারো আঠারো দিয়ে নব্বইকে ভাগ করলে পাঁচ আঠারো নব্বই তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড এবার কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে নো প্রবলেম ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো আর যদি একদম ধরে ধরে গ্যারান্টি সেবা করে রেডি করতে চাও তাহলে ভাই একটু অফলাইনে আসতে হবে তো যদি প্রবলেম থাকে না আসলেও চলবে ফ্রিতেও একটু নিজের ইস্যুতে করতে হবে আরেকটা জিনিস আসো না আসো বড়ো কথা না সেটা হচ্ছে অন্তত আমাদের গ্রামের নামটা মনে রাখবে ধারসি ভাই হ্যাঁ তাহলে বেগ হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড পঁচিশ মিটার পার সেকেন্ড তার মানে এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার আরেকটা জিনিস আমি গ্রাম বলছি ধারসি তাহলে গ্রাম হলে এখানে কমিউনিকেশনে খারাপ নেই কিন্তু একদম হাইব্রুডের পাশেই ধারছি প্রবলেম নেই কীভাবে কী আসতে পারবে যদি কেউ ইন্টারেস্টেড থাকে কন্ট্যাক্ট করো একদম কমিউনিকেশন ভালো ভাই ঠিক আছে যোগাযোগের প্রবলেম নেই গ্রাম হতে পারে কিন্তু যোগাযোগ ভালো আছে আচ্ছা বেগ পঁচিশ মিটার পার সেকেন্ড আর দূরত্ব কতটুকু হবে তাহলে দূরত্ব কাকে অতিক্রম করবে ভাই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো যেতেই হবে প্ল্যাটফর্ম যাকে অতিক্রম করবো সেটা তো লিখবই প্লাস ট্রেন যদি সেতুকে অতিক্রম করতে চায় তাহলে সেতু প্লাস প্লাস্টিন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে প্ল্যাটফর্ম প্লাস টিন প্ল্যাটফর্মের দুর্ঘ কত ভাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার তাই না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নব্বই আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার বলে দেখি সিক্সটি মিটার তাই ট্রেন হচ্ছে সিক্সটি মিটার লম্বা শুরুতেই আছে আর প্ল্যাটফর্ম হচ্ছে নব্বই মিটার লম্বা প্ল্যাটফর্ম তার মানে প্ল্যাটফর্ম নব্বই তাহলে ভাই দুটো যোগ করলে কত হবে ভাই মিটার তাই না তাহলে কতটুকু এমনি বুঝা যায় ভাই পঁচিশ মিটার যেতে এক সেকেন্ড লাগে তাহলে দেড়শো মিটার যেতে কত সেকেন্ড লাগবে দেড়শো বাই পঁচিশ হ্যাঁ কি না পঁচিশ মিটার যেতে এক সেকেন্ড তাহলে দেড়শো মিটার যেতে দেড়শো বাই পঁচিশ এই ভাবনাটা মাথায় না আসলে স্যার কি করবো তাইলে বস একটু মনে রাখতে হবে কি মনে রাখবে দূরত্ব বাই ভাগ মানে দূরত্ব বাই বেগ দূরত্ব বাই বেগ সময় মানেই ভাগ কাকে ভাগ করব দূরত্বকে দূরত্ব কত কতই যে মাত্র বার করলে দূরত্ব দেড়শো বাই বেগ বেগ কত বাই পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে দেড়শোকে ভাগ করলে ছয় পঁচিশে দেড়শো খুবই সিম্পল কত সেকেন্ড ছয় সেকেন্ড বুঝা গেল টাইম মানে দূরত্ব বাই বেগ দূরত্ব দেড়শো বেগ পঁচিশ ক্যান্সেল করলে ছয় সেকেন্ড চার নম্বর দেখো আশি মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় বাহাত্তর কিমি বেগে ধাবিত হলে কত সময়ে একশো কুড়ি মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে সেম আগের মতোই না যদি আগের কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে তো ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো যদি হয়ে যায় দুই তিন মিনিট স্কিপ করে পরের প্রবলেমে চলে যাও আর না হলে কি করবো স্যার আমার সঙ্গে চলো তো দেখো প্রথমে টার্গেট ভাই বেগকেই করি হ্যাঁ টার্গেট করব ভাই বেগকে বাহাত্তর কিমি পার ঘন্টা ঘন্টায় বাহাত্তর কিমি মানে এক ঘন্টায় যায় বাহাত্তর কিমি তো বলো ভাই বেগকে ঘন্টায় তো আর রাখতে পারবো না আমরা কিসে নিয়ে আসবো মিটার পার সেকেন্ড তো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসবো ছোট এককে আসবো তাহলে ছোট সংখ্যা উপরে উপরে পাঁচ আর নিচে আঠারো কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠারো ছোটতে আসছি ছোট তাহলে ছোটটা উপরে উপরে পাঁচ নিচে আঠারো তাহলে আঠারো দিয়ে বাহাত্তর কে ভাগ করলে চার আঠারো বাহাত্তর চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ডে ওকে তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি আসতে চাই কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠারো কত দিয়ে ভাই পাঁচ বাই আঠারো তাহলে আঠারো দিয়ে ভাগ করলে চার আঠারো বাহাত্তর চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ডে এবার আমরা কাকে বার করি এবার আমরা বার করি ভাই দূরত্ব তো ভাই কাকে অতিক্রম করবে সেটা দেখবে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্ল্যাটফর্ম সুরঙ্গকে অতিক্রম করবে সুরঙ্গ এনে সেতুকে অতিক্রম করবে তার মানে সেতু যাকে অতিক্রম করবে সেটা তো নিবই সব সময় কে আসবে বলে ওকে যাকে অতিক্রম করবো ভাই সেতুকে অতিক্রম করবো সেতু প্লাস ট্রেন খুবই সিম্পল জটিল করতে যেন যাকে অতিক্রম করবে সেটা তো নিবই প্লাস ট্রেন ওকে তাহলে সেতু দৈর্ঘ্য কত ভাই সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে একশো মিটার তাই না একশো মিটার লম্বা সেতু ভাই লাস্টের দিকে আছে একশো কুড়ি ট্রেন কত মিটার বলে দেখি ট্রেন শুরুতেই আছে আশি মিটার লম্বা হ্যাঁ আশা করি বুঝতে পারছো ভাই তো দুটো যোগ করলে কত হবে ভাই দুশো মিটার ওকে তার মানে কত মিটার দূরত্ব যেতে হবে দুশো মিটার আর ট্রেনের বেগ হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তার মানে কুড়ি মিটার যেতেই এক সেকেন্ড তাহলে দুশো মিটার যেতে দুইশো বাই কুড়ি যদি মনে না থাকে স্যার মানে এই ভাবনাটা মাথায় না আসে তাহলে কি করব। তাহলে ভাই একটু মনে রাখতে হবে সময় মানি ভাগ সময় মানি ভাগ কাকে ভাগ দূরত্ব দূরত্বকে দূরত্ব কত দুইশ এটাকে ভাগ করব কি দিয়ে বলো দেখি বেগ দিয়ে বেগ কত কুড়ি তাহলে ভাগ করলে কুড়ি ওকে কুড়ি আরেকটা শূন্য তার মানে বলো দেখি কত সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ড ওকে আশা করি কারো মাথার উপর দিয়ে যাচ্ছে না সময় মানি ভাগ দূরত্ব বাই বেগ দূরত্ব কত ভাই দুইশো আর বেগ কত কুড়ি কুড়ি দিয়ে ভাগ করলে দশ সেকেন্ড এটি আনসার এবার পাঁচ নম্বর হ্যাঁ এবার টাইম দেওয়া আছে দেখো একটু আলাদা আগেরটার সঙ্গে ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে এটাকেই আমরা টার্গেট করবো হ্যাঁ একটি ট্রেন দুইশো সত্তর মিটার লম্বা সেতুকে অতিক্রম করে তিরিশ সেকেন্ড এতক্ষণ আমরা টাইমই বার করছিলাম এবার তোমাদের টাইম বলে দিয়েছে এবার বলছে ভাই তাহলে বলো দেখি ট্রেনটির দৈর্ঘ্য কত ওকে তো আমরা এত কিছু ভাবতে যাবো না প্রথমে ভাই টার্গেট কাকে করব বেগকে তাই না টার্গেট কাকে করব বেগকে তাহলে বেগ কত দেওয়া আছে ভাই চুয়ান্ন কিমি পার ঘন্টা হম তাহলে বেগ চুয়ান্ন কিমি পার ঘন্টা তাহলে বলো কিমি পার ঘন্টা থেকে কোথায় আসবো বলে দেখি মিটার পার সেকেন্ড কিমি পার ঘন্টা থেকে কোথায় আসবো মিটার পার সেকেন্ড ওকে কিভাবে আসবো ভাই চুয়ান্ন চুয়ান্নই এটাকে কত দিয়ে গুণ করতে হবে ভাই পাঁচ বাই আঠারো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড তাহলে চুয়ান্ন চুয়ান্ন এটাকে কত দিয়ে গুণ করবো পাঁচ বাই আঠারো দিয়ে তাহলে আঠারো দিয়ে চুয়ান্নকে ভাগ করলে তিন আঠারো চুয়ান্ন তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে চুয়ান্নকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো তাহলে আঠারো দিয়ে চোনাকে ভাগ করলে তিন আঠারো চোনা তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এবার দূরত্ব কিন্তু দেওয়া নেই কেন দূরত্ব দেওয়া নেই দেখো সেতু দেওয়া আছে ট্রেন নেই দূরত্বটা একটু পরে ভাবি এখানে টাইম দেওয়া আছে ভাই সময় সময় কত বলে দেখি তিরিশ সেকেন্ড তাই না সময় কত দেওয়া আছে সময় দেওয়া আছে ভাই তিরিশ সেকেন্ড ওকে এবার তাহলে বেগ দেওয়া আছে মানে বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে তো ভাই মিস কি থাকলো দূরত্ব এখানে তিনটি জিনিস নিয়ে খেলতে হবে ভাই দূরত্ব বেগ সময় বেগ বার করে নিলাম পনেরো টাইম দেওয়া তিরিশ তাহলে মিস কি থাকলো ভাই দূরত্ব চলো দূরত্বকে খুঁজে বার করি দূরত্ব বার করতে গেলে ভাই গল্প কি হয় বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় এবার প্রশ্ন অতি পারে তার মনে থাকে না তাহলে কি করব। তাহলে এভাবে ভাবতে হবে ভাই এক সেকেন্ডে যায় পনেরো মিটার এক সেকেন্ডে যদি পনেরো মিটার যায় তিরিশ সেকেন্ডে বেশি যাবে বেশি এক সেকেন্ডেই পনেরো দুই সেকেন্ডে তিরিশ তিন সেকেন্ডে পঁয়তাল্লিশ তিরিশ সেকেন্ডে অনেক বেশি যাবে বেশি মানে গুণ বা ফর্মুলা দিয়েও ভাবতে পারবো তাহলে বেগ হচ্ছে পনেরো ইন্টু টাইম হচ্ছে কত তিরিশ তিরিশ আর পনেরো গুণ করলে কত চারশো পঞ্চাশ মিটার বুঝে গেলে তো এটাই অ্যান্সার না ভাই একটু দ্বারা আর একটু কাজ করতে হবে বেগ কিন্তু সময় বা কনসেপচুয়ালি করতে পারো গুণ কলে চারশো পঞ্চাশ দেখো এবার দেখো এই অতিক্রমের অঙ্কে যে বাড়বে দূরত্ব দুটো জিনিস মিশে থাকবে এই চারশো পঞ্চাশটা এটা কার দৈর্ঘ্য সেতু না তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য তাও না তাহলে কি এইখানে দুটো জিনিস মিশে আছে দুটো জিনিসের যোগফল একটা জিনিস মাথায় ঢুকাও ভাই অতিক্রমের অঙ্কে যে দূরত্ব পাবে এখানে সবসময় দুটো জিনিস মিশে থাকবে কি কি মিশে আছে যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য হান্ড্রেড মধ্যে সবসময় দুটো জিনিস থাকবে কি কি সার যাকে অতিক্রম করবে কাকে অতিক্রম করবে সেতু সেতুর দৈর্ঘ্য থাকবে আর কি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ট্রেন তো সবসময় থাকবেই থাকবে তাই না তাহলে অতিক্রমের অঙ্কে যে দূরত্ব পাবো সেখানে সবসময় দুটো জিনিস পাবে এই দূরত্বটা কারো একান না কারো ব্যক্তিগত সম্পত্তি না ভাই এখানে দুটো জিনিসের মিক্সচার মিক্সড কি কি যাকে অতিক্রম করব প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্ম এখানে সেতুকে অতিক্রম করবে তার মানে সেতু থাকবে প্লাস ট্রেন ওকে তাহলে সেতু আর ট্রেন দুটোর যোগফল হচ্ছে সাড়ে চারশো এবার সেতুর দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত দেওয়া আছে দুইশো তাহলে ট্রেনটা বার করব তাহলে ট্রেনটা কিভাবে বার করব এখান থেকে ডাইরেক্ট বার করা যে একশো আশি হবে মিলে কত চারশো পঞ্চাশ ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই ট্রেন আর সেতু দুটো মিলে সাড়ে চারশো তাহলে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্য মাইনাস করি সেতুর দৈর্ঘ্য কত ভাই দুইশো সত্তর তাহলে সেতুর দৈর্ঘ্য যদি মাইনাস করি তাহলে কত হবে বুঝার চেষ্টা কর ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্য মাইনাস করছে তাহলে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে যদি সেতুর দুর্গ মাইনাস করি তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে ভাই বিয়োগ করলে কত হয় আঠারো হয় তাই না একশো আশি মিটার আরেকটা শূন্য বুঝা গেল ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে সেতু দৈর্ঘ্য বাদ দিয়ে দিলাম ট্রেন পাওয়া যাবে তাই না সেতুকে বাদ দিব ট্রেন পাবো আর ট্রেনকে বাদ দিলে সেতু পেতাম তাহলে এটি বার করতে বলছি ভাই ট্রেনের দৈর্ঘ্যগত একশো আশি এটি এবার দেখো ছয় নম্বরে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বেগে একশো মিটার লম্বাই একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্যগত তো দেখো সেম আগের মতো ভিডিওটা পজ করে ভাই নিজেরা ট্রাই করে নালে আমার সঙ্গে চলে তাহলে আমরা টার্গেট কাকে করবো ভাই বেগকে বেগ হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা একটা জিনিস হচ্ছে ভাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে আগেই বলবো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই একটা লাইক করো আর একটা কমেন্ট তো অবশ্যই করবে হ্যাঁ এটা লাস্টে বলছি কি কমেন্ট করবে তো ভালো লাগলে অবশ্যই ভাই লাইক করবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বুঝে গেল ভাই তো পুরো ভিডিওটা দেখো আগে তারপর যদি ভালো লাগে তাই লাইক করবে তারপর সাবস্ক্রাইব না লাগলে ভাই ছেড়ে দেবো আগে পুরোটা দেখো ভাই হ্যাঁ আর যদি পারো ফ্রেন্ডসদের সঙ্গে কারো উপকার হতে পারে তাহলে প্লিজ একটু শেয়ার করবে তাহলে আমরা কি করি ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে হ্যাঁ তো বলো কিমি পার ঘন্টা থেকে কোথায় যাব ধারসিতে যাব না ভাই ধার্সিতে তো অফলাইন কোচিং আসবে ভাই এখন আপাতত আমরা কোথায় যাব ভাই মিটার পার সেকেন্ডে তো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব কত দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠারো ওকে তো এনে ছোট করলে ভাই নয় দুগুনে আঠারো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে দুই এত মিটার পার সেকেন্ড ওকে আর সময় দেওয়া আছে এবারও তাই না দূরত্বটা পরে ভাববো দূরত্ব ইনকমপ্লিট কেন ট্রেন দেওয়া আছে সে দুটো নেই তাহলে আপাতত টাইমকে টার্গেট করো সময় কত দেওয়া আছে ভাই তিরিশ সেকেন্ড ওকে তো দেখো বেগ হচ্ছে পঁচিশ বাই দুই আর সময় হচ্ছে তিরিশ তো ভাই বেগ আছে সময় আছে মিস কি থাকলো দূরত্ব তো এটাকে বাকি রেখে কি লাভ তাই না বের করে দিই দূরত্ব মানে ভাই বেগ ইন্টু সময় বা কনসেপ্ট দিয়েও করতে পারো এক সেকেন্ডে এত তিরিশ সেকেন্ডে বেশি যাবে গুনি করতে হবে তাহলে পঁচিশ বাই দুই এটা হচ্ছে বেগ ইন্টু সময় হচ্ছে তিরিশ এত মিটার দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো জেমিতির বাকি আছে কিছু অবশ্যই করবো আর অনেকে একজন তোমরা কমেন্ট করেছিলে মানে অল টাইপ অফ ইকুয়েশন করবো ভাই মানে সময় দূরত্বে যখন ধরছি এটার মানে সম্পূর্ণ বেসিক কভার করি তারপর আমি করে দেবো ইকুয়েশন এগুলো হ্যাঁ সময় আজকে অতিক্রমের রঙ্গ করছে আজকে সবটাই হবে না কালকেও করতে হবে তাহলে ট্রেনের হবে তারপর আমরা নৌকা স্রোত করে একবারে এটা থেকে বেরোবো হ্যাঁ তাহলে এই দুটো গুণ কোলে পাঁচ পনেরো পঁচাত্তরে পাঁচ থাকবে সাত পনেরো দুগুণে তিরিশ আর সাথে সাঁত্রিশ তার মানে কত ভাই তিনশো পঁচাত্তর মিটার এবার একটু থামো ভাই এটা অ্যান্সার না এই অতিক্রমের অঙ্কে মানে দূরত্বের মধ্যে দুটো জিনিস মিশে থাকবে কি কি মিশে থাকবে স্যার এখানে তো হান্ড্রেড পারসেন্ট সেতুকে অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য তো থাকতেই হবে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতো তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে সেতুকে অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য থাকবে প্লাস কার দৈর্ঘ্য থাকবে ট্রেন ট্রেন তো থাকতেই হবে সেতু প্লাস ট্রেন দুটো মিলে হচ্ছে তিনশো পঁচাত্তর বুঝে গেল খুবই সিম্পল জিনিস ভাই সেতু প্লাস ট্রেন দুটো মিলে তিনশো পঁচাত্তর হান্ড্রেড পার্সেন্ট বুঝবে মন দিয়ে শুনো না বুঝার মতো কিছু নেই অঙ্ক এমন একটা সাবজেক্ট এটা প্রত্যেকে আয়ত্ত করতে পারবে শুধু মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে একটু প্র্যাকটিস করতে হবে ভাই হ্যাঁ একটু কাটতে হবে একটু টাইম দিতে হবে তো ভাই দুটো মিলে তিনশো পঁচাত্তর এবার এখানে কার দেওয়া আছে ট্রেনের দেওয়া আছে একশো মিটার লম্বা ট্রেন ট্রেন হচ্ছে একশো তিরিশ দুটোর যোগফল দু সেতু আর ট্রেন দুটো মিলে তিনশো পঁচাত্তর আর সেতুর দৈর্ঘ্য একশো তিরিশ সরি ট্রেনের দৈর্ঘ্য একশো তিরিশ তাহলে সেতু কত তো ভাই সেতুর দৈর্ঘ্য কিভাবে বার করতে পারি ভাই দুটো মিলে কত তিনশো মিলে তিনশো পঁচাত্তর ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে সেতুর দৈর্ঘ্যটা বাদ দিই ট্রেনের দৈর্ঘ্যটা আছে ট্রেন বাদ দিই ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য একশো তিরিশ বাদ দিই তাহলে সেতু পাওয়া যাবে বুঝে গেল ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে ট্রেনকে বাদ দিব সেতু পাবো যদি সেতুর দৈর্ঘ্য বাদ দিই তাহলে ট্রেন পাবে ওকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিব ট্রেনের দৈর্ঘ্য একশো ত্রিশ তাহলে বিয়োগ করলে কত হবে এখানে পঁয়তাল্লিশ তিনের থেকে এক গেলে দুই তার মানে কত হবে দুইশো পঁয়তাল্লিশ মিটার বুঝা গেল ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য মাইনাস করলাম তাহলে সেতুর দৈর্ঘ্য কত দুইশো পঁয়তাল্লিশ এটি অ্যান্সার তো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকালকেও কিন্তু আমরা এই অতিক্রমের কিছু বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো এটার অ্যান্সার করতে হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে আরেকটা জিনিস ভাই এটার অ্যান্সার তো জানবেই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে আরেকটা জিনিস ভাই যদি ভালো লাগে ভাই এটার অ্যান্সার তো কমেন্ট করবেই ভিডিও নিচে আরেকটা জিনিস কমেন্ট করবে হ্যাশ ধারসি বুঝে গেলো এটার অ্যান্সার প্লাস হ্যাশ টেক এটা রিকোয়েস্ট থাকলে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে